এই আমি না প্রেগনেন্ট কথাটি যখন প্রেমিকার মুখ থেকে শুনবেন তখন আপনার খারাপ লাগবে, তা আপনি যত বড় মনেরই প্রেমিক হন না কেন। ঠিক এই কথাটি যখন আপনি আপনার স্ত্রীর মুখ থেকে শুনবেন তখন আপনার খুশির সীমা থাকবে না, তা আপনি যত খারাপ স্বামী হন না কেন। সব কথা সবার মুখে ভালো লাগে না, কিন্তু প্রেমিকার গর্ভবতী হওয়ার কারণও আমরা, আবার স্ত্রীর গর্ভবতী হওয়ার কারণও আমরা। কি অদ্ভুত! আমরা সারা বছর পড়ালেখা না করে ফেসবুকিং করি, তারপর পরীক্ষায় খারাপ রেজাল্ট করে ইউটিউবে আমরা মোটিভেশনাল ভিডিও দেখি। কেউ কটু কথা বললে আমাদের ভালো লাগে না, কিন্তু পরীক্ষায় খারাপ রেজাল্টের কারণ কিন্তু আমরাই। আবার পরীক্ষায় ভালো রেজাল্ট করা কিন্তু আমাদের হাতেই ছিল, মন দিয়ে পড়ালেখা করলেই হতো। দোষটা কিন্তু আমাদেরই, সব কিছু কিন্তু আমরাই করি, তারপর দোষ হয় মন বা অন্য কারণ। যেমন আমরা ভালো জামাটা বারবার পরে পূরণও করি, তারপর আর ভালো লাগে না। পছন্দের গানটাও বারবার শুনি, তারপর আর ভালো লাগে না। প্রিয় মানুষটার সাথে সারাদিন কথা বলি, তারপর আর কথা থাকে না। আমরা অদ্ভুত রকমের প্রাণী। দুনিয়ার সবচেয়ে অসফল ব্যক্তিকে বলেন আপনাকে জ্ঞান দিতে, সে অনায়াসে দিয়ে যাবে, গড়গড় করে আপনাকে সফল হওয়ার সব রাস্তা দেখিয়ে দিবে, অথচ সে নিজেই পারে। বিশেষ করে আমরা বাঙালি অন্যকে পথ দেখাতে ভালোবাসি, কিন্তু নিজের পথটাই খুঁজে বের করতে পারি না। আলাদা করে মোটিভেট হওয়ার দরকার না, দরকার নেই কোনো গল্পের। নিজের জীবনের গল্পই সবচেয়ে সেরা গল্প। নিজের গল্প নিজেকে খাওয়ান, শেখান, তারপর কাজে লেগে যান, তাতেই হবে। মোটিভেট হতে চাইলে নিজের মাকে দেখুন, মা একটা আস্ত মোটিভেশন। এই হলো কথা, আমি আপনাকে বোঝাতে পারি কিন্তু নিজেই বুঝি না। প্রত্যেকের এই একটাই দোষ। এই কথা শুনতেও আমাদের ভালো লাগে না, কি ঠিক তো?